আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা শাহি টুকরা বানাবো, সেই কারণে হলো একটা কড়াই বসাই দিছি, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হইলেই পাউরুটিগুলো আমি টোস্ট করে নিব। এটা আমি পাউরুটিগুলো সুন্দর করে টোস্ট করে নিছি, মানে গিয়ে ভেজে নিছি। এই পাউরুটিগুলো যখন আমি ভেজে নিছি, ঠান্ডা হলে কিন্তু এগুলো একটু শক্ত হয়ে যাবে টোস্টের মতন। এই টুকরাগুলো তো এরকমই হয়, পরে দিয়ে যখন আমি শিরাতে ভিজাবো তখন কিন্তু নরম হয়ে যাবে। তো আমি এরকম করে ভেজে নিলাম দুই পাশে সুন্দর করে। তো আজকে আমি পাউরুটির পিস নিছি 6 পিস। তো 6 পিস পাউরুটি গিয়ে সুন্দর করে ভেজে নিব। তো এখন আমি সবগুলো উঠাই নিব। তো পাউরুটিগুলো ভাজার শেষ, আমি উঠাই নিব। এখন এই কড়াইতে আমি চিনি শিরাটা করে নিব। তো এখানে আমি কাপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এই মগে আমি 1 মগ পানি দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিব, চিনি শিরাটা করে নিব, এই যে আমি এই পাউরুটির উপরে দেওয়ার জন্যে। এতে আমি চিনি শিরার ভিতরে একটু জাফরন দিয়ে দিছি, 1 চিমটির মতন জাফরনটা। আসলে দেওয়ার সময় ভিডিওটা কাট হয়ে গেছে, সে কারণে দেখাইতে পারি নাই। এখন জাফরনটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসছে। এত চিনির পানিটা বলক চলে আসছে, এখন চিনির পানিটা আমি নামাই ফেলব। নামাইয়া তারপর একটু যখন ঠান্ডা হবে তখন আমি শাহী টুকরার উপরে দিয়ে দিব। তাহলে এই সময় যদি আমি চিনির এই সিরাপটা দিয়ে দেই, তাহলে সুন্দর মতন শাহী টুকরাগুলোর ভিতরে মিষ্টি ঢুকে যাবে। তো শাহি টুকরাগুলো আমি মানে যেই পাউরুটিগুলো টোস্ট করে নিছি, তো সেই পাউরুটিগুলো আমি এখানে সাজাই দিছি। ডিশটা একটু লম্বা, তো আমি 6 পিস নিছিলাম, তো 4 পিস লম্বাই হয়েছে, সেই কারণে আমি আবার 2 পিস ছোট ছোট করে সাইডে সাজাই দিছি, যেন সুন্দর মতন ট্রেটা মানে ভরে যায়। এখানে আমি 1 লিটারের একটু কম দিব দুধ, যত আমার পাউরুটি কম, তো সেই কারণে আমি 1 লিটারে একটু কম দিলাম। এটা আমি দুধে পাতিলায় আমি দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো চুলার জালটা মানে ধরাই দেই নাই। তো এখানে আমি আবার 1 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। আর এখানে হলো আমি কাস্টার্ড পাউডার দিব, 1 কাপের মতো আমি কাস্টার্ড পাউডার দিলাম। কাস্টার্ড পাউডার দিলে হবে কি, দুধটা জমাট হয়ে যাবে, সে কারণে কাস্টার্ড পাউডারটা দিলাম, আবার কালারটাও সুন্দর আসবে। এখন আমি চুলার আঁচটা ধরাই দিই নেই, একবারে মিশাইয়া তারপরে আমি চুলার আঁচটা ধরাই দিব। তো এই ক্ষীরটা কিন্তু ভালো করে নাড়তে হবে, কেন এখানে যত কাস্টার্ড পাউডার দেওয়া আছে, তো তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে নিচের দিকে, জানি না লেগে যায়, সেই কারণে আমি মানে সবসময় নাড়ার উপরেই রাখতে হবে। আমার একটু ঠান্ডা লাগছে, সে কারণে মানে কথা হয়তো বা বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো এভাবে আমি নাড়তে থাকবো। এই যে চিনির যে সিরাপটা করে রাখছিলাম আমি, তো সেই সিরাপগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। চিনির সিরাপগুলো আমি দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে, দিলে হবে কি সুন্দর মতন পাউরুটিটা মিষ্টি হয়ে যাবে। আর হলো যখন আমি কাস্টার্ডটা উপরে দিব, তাহলে কাস্টার্ডের ভিতরে যদি সব চিনিটা দিতাম, তাহলে তার এই শাহি টুকরাগুলোর উপরে বেশি একটা মিষ্টি ঢুকতো না, সেই কারণে আমি আলাদাভাবে চিনির সিরাপ করে তারপর দিয়ে দিলাম। এতো আমার কিন্তু এই যে খিসাটা সুন্দর মতন ঘন হয়ে গেছে, আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। তো এই সময় বারবার নাড়তে হবে, আর আমি আর 5 মিনিটের মতন এটা রাখবো, রেখে আর একটু ঘন করব। এতো আমার ক্ষীরটা রান্না করা হয়ে গেছে, এখন হলো আমি এই ক্ষীরটা শাহী টুকরার উপরে ঢেলে দিব। চুলাটা অফ করে দিব, আর না হলে আরও বেশি রাখলে বেশি চাকা হয়ে যাবে ঠান্ডা হলে, তো অত বেশি আমি মানে শক্ত করব না। এখন আমি নামায় ফেলবো। এতো আমি এই ক্ষীরটা শাহী টুকরার উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে, সব দিকে জানি যায় এরকম ছড়াইয়ে দিতে হবে। তো আমি উপর পর্যন্ত সুন্দর মতন দিয়ে দিলাম। এতো আমাদের শাহী টুকরাটা রেডি হয়ে গেছে। উপর থেকে বাদাম দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম আর হলো কাঠ বাদাম, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, সেই কারণে। তো আমাদের শাহী টুকরাগুলো রান্না করা হয়ে গেছে। এভাবে আপনারা এবার ঈদে রান্না করে খেতে পারেন, একদম ইজিভাবে অল্প খরচে সুন্দর একটা রেসিপি।
আর এই যে শাহী টুকরাগুলো কিন্তু আমার অনেক সুন্দর সফট হয়ে গেছে, একদম সুন্দর মতন ভিজে গেছে। তো এভাবে আপনারা এবার ঈদে এভাবে শাহী টুকরাটা রান্না করে খাবেন। আর যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।